আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। মাইলস্টোন স্কুল এন্ড কলেজ তোমাদের পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যাওয়ার জন্য বর্তমান পরিস্থিতিতে অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শফিকুল্লাহ, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক চতুর্থতম ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গত ক্লাসটি খুব সুন্দর করেই করেছ। আশা করি সকলেই পাঠটি বুঝতে পেরেছ। তারপরও তোমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমি আবারও একটু কয়েকটি প্রশ্ন নিয়ে আসছি। চলো এবার দেখি প্রশ্নগুলোর উত্তর আমরা পারি কিনা। দেখো, প্রথমে নিয়ে আসছি লাউহে মাহফুজ অর্থ কি। লাউহে মাহফুজ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত ফলক। দ্বিতীয় যে প্রশ্নটি নিয়ে আসছি সেটি হচ্ছে সর্বমোট আসমানি কিতাব কয়খানা। নিশ্চয়ই তোমরা জানো সর্বমোট আসমানি কিতাব 104খানা। তিন নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে তিলাওয়াত শব্দের অর্থ কি। তিলাওয়াত শব্দের অর্থ হচ্ছে আবৃত্তি করা, পাঠ করা। সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে কোরআন শব্দটির মূল অর্থ কি। কোরআন শব্দটির মূল অর্থ হচ্ছে পঠিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই প্রশ্ন উত্তরগুলো পারবে এবং তোমরা পূর্ব পাঠটি খুব সুন্দর করেই পড়েছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা পূর্ব পাঠের আলোচনা শুনছিলে। এ পর্যায়ে আমরা নতুন পাঠ ঘোষণা করব। নতুন পাঠ ঘোষণা করার পূর্বে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, তোমরাই বলতে পারবে আজকের আলোচ্য বিষয় কি হতে পারে। তোমরা লক্ষ্য করো আমার দিকে, দেখো আমি যে কথা বলছি অথবা তুমি যে কথা বলো, প্রত্যেকটি কথাই কি মুখের একই জায়গা থেকে উচ্চারিত হয় না ভিন্ন কোনো স্থান থেকে উচ্চারিত হয়? অবশ্যই প্রত্যেকটি কথাই মুখের ভিন্ন ভিন্ন কোনো স্থান থেকে উচ্চারিত হয়ে থাকে। তাহলে মুখের ভিন্ন ভিন্ন যে স্থান থেকে হরফগুলো বর্ণগুলো উচ্চারিত হয় আরবিতে তাকে কি বলা হয় তোমরা কি জানো? নিশ্চয়ই আরবিতে বলা হয় মাখরাজ। অপরদিকে কথাকে সুন্দর করে সাজিয়ে বলার একটি আরবি অর্থ রয়েছে যার নাম হচ্ছে সিফাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতেই পারছ আজকের আমাদের আলোচ্য বিষয় কি হবে। তাহলে দেখো আজকের পাঠ তৃতীয় অধ্যায়, কোরআন ও হাদিস শিক্ষা পাঠ 3 এবং 4, তাজবিদ ও মাখরাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সেই পাঠ জানতে পেরেছ। এ পর্যায়ে আমরা জানব আমরা আজকের পাঠ শেষে কি কি শিখতে ও বলতে পারব। প্রথমেই বলতে পারব তাজবিদের পরিচয়, তাজবিদের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। সর্বশেষ মাখরাজের পরিচয় ও বিস্তারিত বর্ণনা করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা পড়ব পার্ট 3 তাজবিদ। শুরুতে দেখো আমরা পয়েন্ট আকারে নিয়ে আসছি তাজবিদের পরিচয়। তাজবিদ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সুন্দর করা, সাজানো, বিন্যস্ত করা। পবিত্র কুরআন মাজিদের আয়াতসমূহ উত্তম রূপে সুন্দর ও শুদ্ধভাবে পড়াকে তাজবিদ বলে। কুরআন মাজিদের প্রতিটি হরফ মাখরাজ সিফাত অনুসারে পড়াকেই
তাজবিদ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কোন হরফ চিকন করে পড়তে হয়, আবার কোন হরফ মোটা করে পড়তে হয়। যেমন তা আর ত, সিরাতাল লাযীনা আনআমতা। দেখো এখানে আমি পড়েছি তাল্লাযীনা, ত হচ্ছে মোটা আর তা হচ্ছে চিকন। অর্থাৎ যে হরফটি যখন যেভাবে পড়া দরকার, অর্থাৎ কখনো চিকন কখনো মোটা। আবার দেখো হা আর হা, ইহ আর আলহামদু, আলহামদু এখানে হা হুতি ব্যবহার করেছি, হা আর ইহ দিনাস এখানে হা ব্যবহার করেছি। তাহলে কখনো চিকন করে পড়তে হয়, কখনো মোটা করে পড়তে হয়। অর্থাৎ সিফাত অনুযায়ী যখন যে হরফ যেভাবে উচ্চারণ করতে হয় তার ধারাবাহিকতা ঠিক রেখে সুন্দর করে পড়ার নাম হচ্ছে সিফাত বা তাজবিদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা তাজবিদ কি তা জানলাম। অর্থাৎ তাজবিদ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সুন্দর করা, সুন্দর করা, সাজানো, বিন্যস্ত করা। অর্থাৎ আরবি হরফ সমূহকে তাজবিদ মাখরাজ ও সিফাত অনুযায়ী সঠিক উচ্চারণ স্থান থেকে পড়াকেই তাজবিদ বলে। এবার আসবো আমরা তাজবিদের গুরুত্ব। তাজবিদের গুরুত্ব কি? দেখো আমরা ছোট্ট একটা উদাহরণ তোমাদের এখানে নিয়ে আসছি। দেখো আমি প্রথমে পড়ছি قل هو الله أحد। এখানে সর্বপ্রথম যে হরফটি তোমরা দেখেছো উল, এই উল আমি এখানে লিখেছি। দেখো প্রথমে যে হরফটি এসেছে ক, এই ক দিয়ে যদি তুমি পড়ো উল তাহলে অর্থ হবে বলুন, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। কিন্তু যদি তুমি এই ওলের পরিবর্তে কুল পড়ো তাহলে এর অর্থ হবে খাও, অর্থাৎ আল্লাহ তাআলা এক তাকে কি খাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যদি আমরা তাসবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত না করি, মাদ মাখরাজ ও সিফাত অনুযায়ী সঠিক ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করি, তাহলে কোরআনের অর্থ ঠিক থাকে না, অর্থ বিকৃত হয়ে যায়, যার প্রমাণ তোমরা একটু আগেই দেখেছ। ঠিক তেমনি শুধু কোরআনের আয়াতের অর্থই কি বিকৃত হয়? সালাত আদায় হয় না, সালাত শুদ্ধ হয় না, বরং সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের সূরা আল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে, ওয়ালাতিনাল কোরআন তারতিলা, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন তারতিলের সাথে সঠিক ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে। আবার অন্যদিকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না তার হৃদয় হচ্ছে তালাবদ্ধ। অতএব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সুললিত কণ্ঠে তাজবিদ মাখরাজ অনুযায়ী কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা কোরআনটিকে সহি শুদ্ধ করে সুন্দরভাবে পড়তে না পারি তাহলে অন্যজনকেও শিক্ষা দিতে পারবো না। অর্থাৎ দুজন ব্যক্তি শ্রেষ্ঠ, একজন হচ্ছে নিজে কোরআন পড়বে, তিনি হচ্ছে যেমন শ্রেষ্ঠ, আবার অপরকে যদি শিক্ষা দেয় তাহলে তো সে আরও শ্রেষ্ঠ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাই, আমাদের হৃদয়কে যদি আমরা তারা শূন্য করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তাজবিদ মাদ মাখরাজ ও সিফাত অনুযায়ী সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা যদি আমাদের নামাজকে সঠিক ও সুন্দরভাবে পড়তে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তাজবিদ ও মাখরাজের শিখার কোনো বিকল্প পথ নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা তাজবিদ ও মাখরাজ সম্পর্কে জানবে, তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে,
জ্ঞানমূলকে তাসবিদের পরিচয়। তাসবিদ কাকে বলে, তাসবিদ কি, অবশ্যই তোমরা দিতে পারবে তাসবিদ কোন ধরনের শব্দ। এছাড়া আসতে পারে তাসবিদের গুরুত্ব লিখো, তোমরা এই উদাহরণটি দিয়ে সুন্দর করে তাসবিদের গুরুত্ব লিখে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের তাসবিদের পরিচয় এবং তাসবিদের গুরুত্বের আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমাদের একটি পাঠ আমরা শেষ করতে পেরেছি। এর পর্যায়ে আমরা আলোচনা করব পাঠ 4, মাখরাজ। তাহলে প্রথমে জানবো মাখরাজ কি এবং কাকে বলে মাখরাজের পরিচয়। আমরা জানি মাখরাজ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে উচ্চারণের স্থান বা বের হওয়ার স্থান। আরবি হরফ সমূহ মুখের যে স্থান থেকে উচ্চারিত হয় তাকে মাখরাজ বলে। তাহলে মাখরাজ কাকে বলে? আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ কতটি? আরবি হরফ 29টি। তোমাদের জ্ঞানমূলক পরীক্ষা অনেক সময় চলে আসতে পারে যে আরবি হরফ মোট কতটি এবং মাখরাজ কয়টি। আমরা জানি আরবি হরফ মোট 29টি এবং মাখরাজ 17টি। এই 17টি মাখরাজ মুখের বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হয়। এবার যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় বা তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে স্যার মুখের বিভিন্ন জায়গা বলতে কয়টি স্থানকে বোঝানো হয়, এই 29টি হরফ অর্থাৎ 17টি মাখরাজ মুখের পাঁচটি স্থান থেকে উচ্চারিত হয়। চলো এবার দেখে নিই সেই পাঁচটি স্থান কি কি। এক নাম্বার, বোর্ডের দিকে লক্ষ্য করো, এক নাম্বার মুখের খালি জায়গা। মুখের খালি জায়গাকে আরবিতে বলা হয় জাওফ, অর্থাৎ মুখের খালি জায়গা বা জাওফ, জাওফ থেকে একটি মাখরাজ উচ্চারিত হয়। দুই নম্বর হচ্ছে হলব। হলব এর আরবি হচ্ছে কণ্ঠনালী। কণ্ঠনালী থেকে মোট তিনটি মাখরাজ উচ্চারিত হয়। তিন নম্বর হচ্ছে জিহ্বা। জিহ্বা থেকে মোট 10টি মাখরাজ উচ্চারিত হয়। চার নম্বর হচ্ছে উভয় ঠোঁট। উভয় ঠোঁট থেকে উচ্চারিত হয় 2টি মাখরাজ। সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে নাসিকামল। নাসিকামল থেকে 1টি মাখরাজ উচ্চারিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা জানলাম মুখের পাঁচটি স্থানের নাম, অর্থাৎ আরবি 29টি হরফ 17টি মাখরাজ যে যে স্থান থেকে উচ্চারিত হয় সেই স্থানের নামগুলো আমরা জেনে নিলাম। তোমাদের যদি অনুধাবনমূলক প্রশ্নে চলে আসে যে আরবি হরফ মোট কতটি এবং কয়টি স্থান থেকে উচ্চারিত হয় কি কি, অবশ্যই তোমরা উত্তর দিয়ে দিতে পারবে আরবি হরফ মোট 29টি, মুখের পাঁচটি স্থান থেকে উচ্চারিত হয় তা হল মুখের খালি জায়গা, হলব, জিহ্বা, কণ্ঠনালী, উভয়ঠোঁট এবং নাসিকা। এ ছিল মূলত আমাদের এই পাঁচটি স্থানের নাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এর পর্যায়ে আমরা জেনে নিব মাখরাজের বিস্তারিত বিবরণ। এক নম্বর মাখরাজ, হলকের শুরু হতে হামজা হা। দুই নম্বর মাখরাজ, হলকের মাঝখান হতে আই হা। তিন নম্বর মাখরাজ, হলকের শেষ ভাগ হইতে গইন খ। চার নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালের সাথে লাগিয়ে উচ্চারিত হয় ওফ। পাঁচ নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। ছয় নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালের সাথে লাগিয়ে উচ্চারিত হয় তৃতীয় হরফ জিম শিন ইয়া।
7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় বদ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন নুন। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার বীজ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় র। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত দা তা ত দা তা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় স সি যা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে লালতা। সবচেয়ে কঠিন তিনটি বর্ণ সেটি হচ্ছে লালতা লালতা লালতা। নিচে ঠোঁটের পের 14 নম্বর মাখরাজ নিচে ঠোঁটের পের সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। বলো ফা। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হতে মিম দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় বা এবং মিম। আচ্ছা 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হতে মাদের হরফ উচ্চারিত হয়। মাদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া। অর্থাৎ জবরের বাম পাশে যখন খালি আলিফ হয় তখন এক আলিফ লম্বা করে পড়তে হয়, একে বলা হয় মাদের হরফ। যেমন বা বা আলিফ জবর বা। ঠিক একইভাবে যখন পেশের বাম পাশে জজমানা ওয়াও হয় তখন এক আলিফ লম্বা করতে হয় আর তখন ওয়াওটি হচ্ছে মাদের হরফ। যেমন বা ওয়াও বেশ ভু। ঠিক একইভাবে যখন জেরের বাম পাশে জজমানা ইয়া হয় তখন একাধিক লম্বা করে পড়তে হয়। যেমন বায়াজে বি। তাহলে বা বি বু ওয়াও আলিফ ইয়া এই তিনটি হচ্ছে মাদের হরফ। সর্বশেষ নাকের বাঁশি হতে উচ্চারিত হয় 17 নম্বর মাখরাজ নাকের বাঁশি হতে উচ্চারিত হয় মিম এবং নুন। অর্থাৎ এখানে আমরা মিম এবং নুনকে গুণার হরফে বলতে পারি। যেমন মিম এবং নুনের উপর যখন তাসদীদ থাকে তখন আমরা তাকে গুণা করে পড়ি। যেমন হামজা মিম জবর আম মিম জবর মা আম মিম এবং নুনের উপর যখন তাসদীদ যুক্ত হবে তখন আমরা মিম এবং নুনকে গুণনা করে পড়তে পারি। অর্থাৎ এটাকে বলা হয় ওয়াজিব গুণনা। অর্থাৎ নাকের বাঁশির সাথে গুন গুন শব্দ করে উচ্চারিত করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের 17টি মাখরাজ। অর্থাৎ আমরা প্রথমেই বলেছি হরফ। হরফ বলা হয় হচ্ছে কঠোনালী। কঠোনালী থেকে শুরু হয়। অর্থাৎ কঠোনালীকে তিন বিভাগে ভাগ করা হয়েছে, কঠোনালীর শুরু, মধ্যখণ্ড এবং শেষ ভাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এই মাখরাজের উচ্চারণগুলো সুন্দর ও সঠিক করে দিতে পারবে। তাছাড়া তোমরা তোমাদের পরীক্ষায় যদি আসে যে 5টি বা 7টি মাখরাজের বিবরণ লেখন অথবা বর্ণনা প্রশ্ন আসতে পারে যে আকবর উচ্চারণ স্থানগুলোকে কি বলে, সেই উচ্চারণ স্থানগুলো বিবরণ দাও। অবশ্যই তোমরা দিয়ে দিবে আরবি হরফ উচ্চারণ স্থানগুলোকে মাখরাজ বলে, মাখরাজ 17টি মাখরাজের বিবরণ লিখে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা কতিপয় নতুন শব্দের পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদের সাথে। দেখো আমি বোর্ডে কতগুলো লিখেছি, তোমাদের বই আরো যুক্ত নতুন শব্দ আছে, আমরা একবার করে সবগুলাই জেনে নেব।
প্রথমে লিখেছি লাউহি মাহফুজ, এর আগে তোমরা বলেছো লাউহি মাহফুজ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত ফলক। তারপরে লিখেছি দেখো হরফ, হরফ শব্দের অর্থ বর্ণ। এরপর লিখেছি হরকত, হরকত কাকে বলে? যে জব পেশকে হরকত বলে। এরপর লিখেছি নাজিম, নাজিম শব্দের অর্থ হচ্ছে অবতীর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও তোমাদের বই আরো কিছু শব্দ রয়েছে, যেমন আছে কালাম, কালাম শব্দের অর্থ বাণী। নফল, নফল শব্দের অর্থ হচ্ছে ঐচ্ছিক বা ফরজের অতিরিক্ত। জায়েজ, জায়েজ শব্দের অর্থ হচ্ছে বৈধ ও অবৈধের বিপরীত। জায়েজ শব্দের অর্থ বৈধ অর্থাৎ অবৈধের বিপরীত। এছাড়াও জিব্রাইল প্রধান ফেরেশতাগণের একজন, তিনি আল্লাহ তাআলার বাণী নিয়ে নবী রাসূলের কাছে আসতেন, অর্থাৎ নবী রাসূলদের নিকট যে ফেরেশতা ওহি নিয়ে আসতেন তার নাম হচ্ছে জিব্রাইল। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এই নতুন শব্দগুলোর সাথে পরিচিত হয়েছ এবং তোমাদের পরীক্ষায় অনেক সময় জ্ঞান পড়াতে চলে আসে, এজন্য এই শব্দগুলোর সাথে তোমরা আরো সুন্দর করে পরিচিত হবে এবং পরীক্ষা আসলে তোমরা অবশ্যই সুন্দর করে লিখতে পারবে। যেমন পরীক্ষা অনেক সময় চলে আসে, তো লাউহি মাহফুজ শব্দের অর্থ কি? অবশ্যই লিখবে সংরক্ষিত ফলক। নাজিম শব্দের অর্থ কি? নাজিম শব্দের অর্থ হচ্ছে যে অবতীর্ণ। কালাম শব্দের অর্থ বাণী। অবশ্যই তোমরা এবারটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে আমাদের কাঙ্ক্ষিত দুটি পার্ট আমরা পড়ে শেষ করেছি। এ পর্যায়ে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি সৃজনশীল প্রশ্ন। নিশ্চয়ই সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমরা ইতিপূর্বে ধারণা পাও, সেই জন্য তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দিয়ে সৃজনশীল সম্পর্কে তোমাদেরকে ধারণা দিতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো সৃজনশীলের মধ্যে প্রথমে থাকবে একটি উদ্দীপক। আমি একটা উদ্দীপক তোমাদের সামনে দিয়েছি, এরপরে ধারাবাহিকভাবে চারটি প্রশ্ন থাকবে, ক খ গ এন ঘ। প্রত্যেকটির জন্য আবার আলাদা আলাদা মার্ক রয়েছে। ক প্রশ্নের জন্য পাবে তুমি প্রশ্ন উত্তরের জন্য পাবে এক মার্ক, খ প্রশ্ন উত্তরের জন্য পাবে তুমি দুই মার্ক, গ প্রশ্ন উত্তরের জন্য পাবে তিন মার্ক এবং ঘ নাম্বার প্রশ্ন উত্তরের জন্য পাবে চার মার্ক। এই হচ্ছে মোট এক আর দুই তিন, তিন আর তিনে ছয়, ছয় আর চারে দশ। অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্নের জন্য তোমাকে দশ মার্ক বরাদ্দ করা হয়েছে। এখন আমরা কিভাবে লিখব, উদ্দীপকটা কি আকারে হতে পারে সেটা নিয়ে আলোচনা করি। উদ্দীপক যেভাবে হোক না কেন, তোমার পাঠ রিলেটেড উদ্দীপক হতে পারে, আর উদ্দীপকের আলোকে তোমাকে গ এবং ঘ এই দুটা প্রশ্ন উদ্দীপক সংশ্লিষ্ট হতে পারে। ক এবং ঘ নাম প্রশ্ন উদ্দীপক সংশ্লিষ্ট হতেও পারে আবার নাও হতে পারে। অতএব আমরা যখন ক এবং ঘ নামের উত্তর দেব তখন আমরা উদ্দীপককে নিয়ে ভাবব না, ঘ এবং ঘ নামের যখন উত্তর দেব তখন আমরা অবশ্যই উদ্দীপককে নিয়ে ভাববো যে উদ্দীপকে কি আছে। চলে আমার উদ্দীপকটা আমরা একটু করে নিই। আলম প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, তার তেলাওয়াত সঠিক হয় না, তার শিক্ষক আলমকে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করার জন্য কতিপয় নিয়ম অনুসরণ করার পরামর্শ দিয়ে তার ভুল ধরিয়ে দিলে। তাহলে দেখো প্রশ্ন লক্ষ্য করো, প্রথম প্রশ্ন হয়েছে লাউহি মাহফুজ,
শব্দের অর্থ কি? লাউহি মাহফুজ শব্দের অর্থ তোমরা এক বাক্য উত্তর দিবে, নট অনলি ওয়ান ওয়ার্ড, একটি বাক্য। তাহলে তোমরা বাক্যটা কি বলে লিখবে? লাউহি মাহফুজ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত ফলক। বাল হুয়া কুরআন মাজিদ ফি লাউহি মাহফুজ, আল্লাহ তাআলা পবিত্র কুরআনকে লাউহি মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। এত কিছু তোমরা এখানে দিবে না, শুধু দিবে লাউহি মাহফুজ শব্দের অর্থ সংরক্ষিত ফল। তাহলে তুমি এক মার্ক পেয়ে যাবে। খ নম্বর প্রশ্নে আসো, মাখরাজ বলতে কি বোঝো? প্রথমে আমরা জ্ঞান মূলকের উত্তর দিয়েছি ক নম্বরে, খ নম্বরে আসছি অনুধাবনমূলক প্রশ্ন। সেখানে তুমি প্রথমে লিখবে মাখরাজ বলতে কি বোঝো, ব্যাখ্যা করো, এরকম চাইতে পারে। তাহলে তুমি প্রথমে দিবা মাখরাজ আদি শব্দ, এর অর্থ হচ্ছে উচ্চারণের স্থান। এইটুক দেওয়ার পরে তুমি নিচে একটু প্যারা করে দিবা যে আরবি হরফ সমূহ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আমরা যদি আরবি হরফগুলোর উচ্চারণের স্থান সঠিকভাবে না জানি তাহলে আমাদের তেলাওয়াত শুদ্ধ হবে না। তাই আমাদের মাখরাজ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। খুব বেশি কথা দেওয়ার দরকার নেই, এতটুকু দিলেই তুমি দুই মার্ক পেয়ে যাবে। এরপর আমরা বলছিলাম যে গ এবং ঘ নাম্বার উদ্দীপকের আলোকে লিখতে হবে। এই পর্যায়ে আমরা চলে আসছি গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্ন বলছি কণ্ঠনালীর হরফ কয়টি, আলম কিভাবে এ হরফগুলো উচ্চারণ করবে? দেখো উদ্দীপকে বলেছে যে তার শিক্ষক তার ভুলগুলো ধরিয়ে দিয়ে পরামর্শ দিয়েছে কিছু নিয়ম কারণ অনুসরণ করার জন্য। অর্থাৎ কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করার জন্য কতিপয় নিয়ম অনুসরণ করার পরামর্শ দিয়ে তার ভুলগুলো ধরিয়ে দিয়েছে। তাহলে দেখো আমরা এখানে প্রথমেই দিব কণ্ঠনালীর হরফ কয়টি, তাহলে এক বাক্যে দিব কণ্ঠনালীর হরফ ছয়টি। কিভাবে হরফগুলো উচ্চারণ করবে? শিক্ষক ওই ভুলগুলো ধরিয়ে দেওয়ার সময় উচ্চারণ করে শিক্ষা শিখিয়ে দিয়েছে যে কণ্ঠনালী কি তিন ভাগে ভাগ করা হয়েছে, নিম্নভাগ, মধ্যভাগ, উপরিভাগ। তাহলে নিশ্চয়ই তোমরা পাঠে পড়েছ যে কণ্ঠনালী থেকে ছয়টি ভুল উচ্চারিত হয়, হামজা হা, আইন হা এবং গয়ন হা। এভাবে তোমরা বিস্তারিত লিখে নেবে। তাহলে তুমি সর্বশেষ তুমি প্রয়োগমূলক একটু যখন দিবে তখন তুমি এই গ নাম্বারের জন্য তিন নাম পেয়ে যাবে। সর্বোপরি আমরা আসছি ঘ নাম্বার, উদ্দীপকে শিক্ষকের বক্তব্যে কিসের গুরুত্ব প্রকাশ পেয়েছে, পাঠ্যক্রমের আলোকে ব্যাখ্যা করো। দেখো শিক্ষক তাকে কিছু নিয়মকানুন অনুসরণ করার পরামর্শ দিয়েছে, কি জন্য? কোরআন মাজিদ শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য। তাহলে আমরা নিশ্চয় পড়েছি কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়ার জন্য তাজবিদের গুরুত্ব অপরিসীম। তাহলে তাজবিদ এবং মাখরাজ অবশ্যই আমরা প্রথমে লিখব উদ্দীপকের শিক্ষকের বক্তব্যে তাজবিদ ও মাখরাজের গুরুত্ব প্রকাশ পেয়েছে। এরপর আমরা তাজবিদ এবং মাখরাজের গুরুত্ব কি সেটা দিব, সর্বশেষ উদ্দীপকের আলোকে কি মিল রয়েছে সেটা লিখব, শেষ একটু ফিনিশিং দিব যে যেহেতু কোরআন মাজিদ শুদ্ধ ও সঠিকভাবে পড়ার জন্য তাজবিদ ও মাখরাজ যে গুরুত্ব অপরিসীম, তাই শিক্ষকের বক্তব্যে তাজবিদ ও মাখরাজের গুরুত্ব প্রকাশ পেয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছো আমরা প্রশ্ন উত্তরগুলা কিভাবে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা অনেকগুলো পাঠ করেছি। প্রথমে পড়েছি তাজবিদ, পরে পড়েছি তাজবিদের গুরুত্ব, এরপরে পড়েছি মাখরাজ এবং মাখরাজের বিবরণ, সর্বশেষ একটি সৃজনশীল প্রশ্ন আমরা পড়েছি।
এপরটা চলো আমরা একটু দেখে নিই আমাদের সেই কাঙ্ক্ষিত পাঠগুলো থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পেরেছি সেই ধারাবাহিকতায় আমি তোমাদের জন্য কতগুলো প্রশ্ন উপস্থাপন করেছি যা জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে পরিচিত। প্রথম প্রশ্ন, তাজবিদ শব্দের অর্থ কি? নিশ্চয় তুমি জানো তাজবিদ শব্দের অর্থ সুন্দর করা, সাজানো বা বিন্যস্ত করা। দুই নম্বর প্রশ্ন, লাহি মাহফুজ শব্দের অর্থ কি? লাহি মাহফুজ শব্দের অর্থ সংরক্ষিত ফলক। তিন নম্বর, মাখরাজ বলতে কি বোঝো? আমরা বলছি মাখরাজ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে উচ্চারণ স্থান বা বের হওয়ার স্থান। আরবি হরফগুলো যে স্থান থেকে উচ্চারিত হয় সেই হরফগুলোকে, সেই উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। চতুর্থ নম্বর প্রশ্ন, কালাম শব্দের অর্থ কি? কালাম শব্দের অর্থ বাণী। পঞ্চম নম্বর প্রশ্ন, কণ্ঠনালী থেকে মোট কয়টি হরফ উচ্চারিত হয়? কণ্ঠনালী থেকে মোট ছয়টি হরফ উচ্চারিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই অবশ্যই তোমরা সুন্দর করে পাঠটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যেই আমাদের পাঠের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নিশ্চয় তোমরা প্রত্যেকটি টপিকস, প্রত্যেকটি পাঠ সুন্দর করে বুঝতে পেরেছ। সর্বশেষ আমাদের একটি পাঠ রয়েছে, সেটি হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজ নং চার, সবাই ডায়েরি এবং কলম নিয়ে প্রস্তুত হও এবং ডায়েরিতে বাড়ির কাজটি উঠিয়ে নাও। বাড়ির কাজ নং চার, সৃজনশীল প্রশ্ন। আমি তোমাদেরকে ইতিমধ্যে যে প্রশ্নটি পড়িয়েছি সেই প্রশ্নের খ এবং ঘ নাম্বার উত্তর খাতায় লিখবে এবং অধ্যায় তিনের পাঠ তিন এবং চার এ দুটি পাঠ সুন্দর করে পড়বে। সকলের সুস্থতা কামনা করে আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।